হ্যালো, আবারও আপনাকে এক নতুন ভিডিওতে স্বাগতম। আপনারা যারা আমার গঠন ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই টাইপ টুল সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো হচ্ছে আমাদের ক্যারেক্টার প্যানেল এবং তার সাথে যে বিষয়গুলো সম্পর্কিত আছে সেসব। তো চলুন কথা না বলে আমরা শুরু করে দেই আজকের লেসন। তো আজকে লেসনের শুরুতে আমাদের কিছু টেক্সট দরকার হবে। তো টেক্সটগুলো পাওয়ার জন্য আমি জাস্ট ইন্টারনেট থেকে লরেম ইপসাম টেক্সট নামে কিছু টেক্সট নিয়ে আসছি। সাধারণত আপনারা দেখে থাকবেন বেশিরভাগ ডিজাইনেতেই হচ্ছে আপনার এই লরেম ইপসাম ডামি টেক্সটগুলোকে ব্যবহার করা হয়। তো আমি দেখেন জাস্ট লরেম ইপসাম টেক্সট লিখে সার্চ করলাম, এখানে আমার একটা ওয়েবসাইট চলে আসছে। আমি এই ওয়েবসাইটের ভিতরে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি কিছু লেখা কপি করে নিলাম। কপি করার পর আমি আবার চলে যাচ্ছি আমার সফটওয়্যারে, এখানে আসলাম। আসার পর টাইপ টুল ব্যবহার নিয়ে আমি একটা এরিয়া সেট করে নিলাম এবং নিয়ে এখানে আমার টেক্সটগুলোকে আমি পেস্ট করব কন্ট্রোল ভি, অথবা আপনি এডিট থেকেও পেস্ট করতে পারেন। তো মোটামুটি আমাদের ডয়েশন টেক্সট আমরা নিয়ে আসছি। আমরা সাথে দেখা যাচ্ছে যে এই টেক্সটগুলোর ফন্ট আছে আপনার মাইরিয়াদ প্রো, এখানে মাইরিয়াদ প্রোর ফন্ট ভ্যারিয়েশন রেগুলার এবং ফন্ট সাইজ ডিফল্টভাবে 12 থাকে, আমি এটাকে বাড়িয়ে 27 করে দিয়েছি। তো এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে আমরা ক্যারেক্টার প্যানেল সম্পর্কে জানবো। তো ক্যারেক্টার প্যানেলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার ফন্ট চুজ করা এবং ফন্টের লিডিং, কার্নিং, ট্র্যাকিং এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানা। তো আমরা ক্যারেক্টার প্যানেলে কাজ করতে হলে আমাদেরকে অবশ্যই যে কোনো টেক্সটকে বা একটা প্যারাগ্রাফকে অথবা কিছু টেক্সটকে আমাদের সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকলে আপনারা তো আপনারা এভাবে টেক্সটগুলোকে সিলেক্ট করলে সাধারণত এখানেই উপর দিকে পাওয়া যাবে আমাদের এই লাইনটাতে ক্যারেক্টার, এখানে ক্লিক করলে হবে। অথবা আপনি উইন্ডো থেকে একদম নিচের দিকে এসে টাইপ টাইপ থেকে ক্যারেক্টার, অথবা কিবোর্ড থেকে যদি আপনি কন্ট্রোল টি প্রেস করেন তাহলেও কিন্তু আপনার ক্যারেক্টার প্যানেল, প্যারাগ্রাফ এবং ওপেন টাইপ থেকে সব কিছু বের হয়ে আসবে। ঠিক আছে, তো আমরা যেহেতু এটা উপরে আছে আমরা আর এখান থেকে বাই করছি না, আমরা সরাসরি এখান থেকে কাজ করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করবার পরে আমি এখানে ক্যারেক্টার প্যানেলে ক্লিক করতেছি। ক্লিক করার সাথে আমাদের দেখেন ক্যারেক্টার প্যানেলের প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে টাস্ক টাইপ টুল। ঠিক আছে, তো টাস্ক টাইপ টুলের কাজ আমরা ইতিমধ্যে গত ক্লাসে বা গত ভিডিওতে করে ফেলছি, আজকে আমাদের আর নতুন করে বলার কিছুই নেই। আপনারা যারা ভিডিও দেখেননি তারা আই বাটনে ক্লিক করে সেটা দেখে নেবেন। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফন্ট মাইরিয়াদ প্রো, দেখেন এখানে যা আছে এখানেও তাই আছে, এরপর রেগুলার এখানেও রেগুলার। ঠিক আছে, এরপরে দেখেন এখানে 27, এটা হচ্ছে ফন্টের সাইজ বা ফন্টের মাপ। তো এখানে আমাদের এই ফন্ট মাপটা আছে। তো আমরা দেখেন এই তিনটা বিষয়কে আমাদের ক্যারেক্টার প্যানেলের প্রথমেই এখানে পাচ্ছে। এবং তার প্রথম যেটা পাচ্ছে সেটা টাস্ক টাইপ টুল, সেটা একটা টুলসের কাজ, সেটা কিন্তু আমরা গত ভিডিওতে করে আসছি। তো এখন এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের লিডিং। তো লিডিং ছাড়া বাকি যে বিষয়গুলো আছে আমি এগুলোও বলবো, তার থেকে সব থেকে বেশি বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিডিং। তো লিডিংটা হচ্ছে আমাদের লেখার এক লাইন থেকে আরেক লাইনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে সেটাই হচ্ছে লিডিং। তো এখন দেখেন এখানে আমি ক্যারেক্টার প্যানেলটা ওপেন করলে দেখতে পাবো আমার ফন্ট সাইজ আছে 27 আর লিডিং আছে 32.4, তার মানে ফন্টের থেকে 7.4 বেশি। ঠিক আছে, কিন্তু এটা অ্যাকুরেট মাপ বা অ্যাকুরেট লিডিং আমাদের টেক্সটে নাই, কেননা আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই। দেখেন এই রেখাটা আমি এখানে রাখলাম এবং এখানে একটা ডুপ্লিকেট করে নিচে রাখতেছি। তো নিচে রেখে আমি এটাতে লিডিংটা বাড়াবো। তো লিডিংটা বাড়ানোর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনি ফ্লায়ার, ব্রোশিয়ার, বুক কভার এই ডিজাইনগুলোর ক্ষেত্রে আপনাকে লিডিংটা নিয়ে খুবই ভালোভাবে কাজ করতে হবে। ঠিক আছে, তো হচ্ছে আমাদের একটা কথা বা সূত্র মনে করতে পারেন বা রুলস মনে করতে পারেন, সেটাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে আপনি যা ফন্ট সাইজ দেবেন তার সাথে 1.4, 1.5 বা 1.6 এই তিনটার যে কোনো একটাকে
গুণ করে দিবেন। তো হচ্ছে এখন গুণ করবেন কীভাবে সেটা তো একটা বিষয়, তো সেটা কোনো বিষয়ই না, আপনি জাস্ট এই লিডিংয়ের ঘরে আপনার ফন্ট সাইজ লিখবেন 27, এরপরে গুণ করার জন্য আপনি শিফট চেপে কিবোর্ড থেকে 8 চাপবেন, তাহলে দেখবেন যে একটা স্টার চিহ্ন আসবে, এটাই হচ্ছে গুণের কাজ করবে বা ইন্টুর কাজ করবে। এরপরে আমি ধরেন 1.5 দিচ্ছি, দিয়ে আপনি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন। দেখেন এই যে আমাদের এখানে ওটা একটু খেয়াল করলেই দেখতে পাবেন উপরের লেখাটা থেকে নিচের লেখাটার পার্থক্য। তো এখানে হচ্ছে যে এই লিডিংটা আমরা এই জন্যই এরকম ব্যবহার করব যাতে আমাদের যে রিডার বা আমাদের যে অডিয়েন্স থাকবে যার কাছে আমরা ডিজাইনটা উপস্থাপন করব, সে যেন ডিজাইনটাকে খুব সহজেই বুঝতে পারে বা তার মনোযোগ আকর্ষণ করতে পারে। যেমন দেখেন সেম টেক্সট, সেম সাইজ, সেম কালার, উপরের টেক্সটটাতে দেখতে কীরকম লাগতেছে এবং নিচের টেক্সটটাতে দেখতে কীরকম লাগতেছে। তো অবশ্যই লিডিংয়ের গুরুত্ব আছে এবং আমাদেরকে অবশ্যই একুরেটভাবে লিডিংকে ব্যবহার করতে হবে। তো আমি যেটা বললাম, আপনারা চাইলেই আপনার ফন্ট সাইজের সাথে 1.4 অথবা 1.5 অথবা 1.6 গুণ করে দিয়ে লিডিংটাকে ঠিক করে নিতে পারেন। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট অপশনে। তো এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমরা যদি এই পাশ থেকে আসি তাহলে এটার নাম আছে কার্নিং, ঠিক আছে। তো কার্নিং মোটামুটি তেমন কোনো কাজ বা চেঞ্জ আসে না। দেখেন এখানে প্রায় বেশিরভাগ বিষয়গুলোই হাইড হয়ে আছে, মানে মাপগুলো হাইড হয়ে আছে আর শুধু অপশনস যেগুলো সেগুলো এনাবেল আছে। ধরেন আমরা এখন অটোতে আছি, এখান থেকে অটো থেকে আমরা অপটিক্যাল করে দেই, দেখেন একটু চেঞ্জ আসবে। আমরা একটু যদি এটাকে এদিকে মুভ করে দিই, আপনি একটু খেয়াল করবেন ভালো করে, আমরা অটো আছে অটো থেকে অপটিক্যাল করে দিচ্ছি, দেখেন এখানে একটু খেয়াল করবেন এখন যেরকম আছে লুকটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমরা আবার অটো করে দিচ্ছি, এখানে খেয়াল করেন এই সাইডটাতে এখানে লেখা আছে টাইপ সেটিং ডামি গেলে টুকে গেলে অফ, এরকম আছে। আমরা যদি এটাকে অটো থেকে অপটিক্যাল করে দিই তাহলে দেখেন ডামি থেকে এখানে টেক্সট লেখাটা বেশি চলে আসছে, এখানে গেলে অফ ছিল এখানে টাইপ ছিল, তার মানে কিছুটা জায়গায় এদিকে কম ফাঁকা রাখছে, ঠিক আছে। এরপরও দেখেন আমাদের কিন্তু এই গুলো হাইট হয়েই আছে, আমরা যদি আবারও জিরো করে দেই তাহলে কিন্তু আবারও আগের অবস্থায়, ঠিক আছে। আমরা যদি এবার ম্যাট্রিক্স রোমান অনলি করে দেই তাহলে দেখেন, তো এই বিষয়টা খুব একটা চেঞ্জ বা খুব একটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে না, সেই জন্যে আপনারা এটাকে চাইলে ইগনোরও করতে পারেন, ঠিক আছে। তো এরপর যে বিষয়টা আছে আমাদের লিডিংয়ের নিচে আছে আমাদের ট্র্যাকিং, ঠিক আছে। ট্র্যাকিং বর্তমানে আছে জিরো, আমরা যদি এখানে মাউস ক্লিক করে এটাকে যদি বাড়াই তাহলে দেখেন কী হচ্ছে, আমাদের টেক্সটগুলো বাম পাশ থেকে ডান পাশের দিকে সরে যাচ্ছে, ঠিক আছে। এরপর যদি আমরা মাইনাস করি তাহলে খেয়াল করবেন টেক্সটগুলো বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম দিকে বাম পাশে সরে যাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে সাধারণত ট্র্যাকিংয়ের কাজ। এছাড়াও ডিফল্টভাবে কিছু সাইজ এখানে দেওয়া আছে, আপনার চাইলে যদি মাউস পয়েন্টার বা মাউসের কার্সর না ঘুরেও সরাসরি করে দেন তাহলে এখান থেকে আপনাকে ক্লিক করে দিলেই হবে। তাহলে দেখেন এটাতেও কিন্তু কিছুটা লেখা বোঝার পার্থক্য বা লেখা বোঝার জন্য সুবিধা আছে, আপনারা আপনাদের সুবিধা মতো ব্যবহার করুন। এরপর যেটা আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল। তো ভার্টিক্যাল স্কেলটাকে বোঝানোর জন্য আমি একটা টেক্সট নিব, তাহলে আপনারা এই বিষয়টাকে ভালো বুঝতে পারবেন। যেমন লরেম ইপসাম লেখাটাকে আমি নিলাম, নিয়ে আমি এখন চলে গেলাম হচ্ছে ভার্টিক্যাল স্কেল। তো এখানে 100% করা আছে, আমি যদি এই ড্রপডাউন মেনুতে ক্লিক করে এটাতে 90% করে দিই তাহলে দেখেন লেখাটা একটু উপর থেকে নিচের দিকে চেপে গেল। এরপর যদি আমি এটাকে 110% করে দিই তাহলে কী হবে, এটা উপরে নিচে দুই দিকে একটু 10% 5% বেড়ে গেল, ঠিক আছে। ঠিক এইভাবে আপনি যত পার্সেন্টই বাড়াবেন তত পার্সেন্টই বাড়বে, ঠিক আছে। তো এটাও তেমন একটা প্রয়োজন পড়ে না। এছাড়াও আপনি যদি এরকম কখনো প্রচার প্রয়োজন মনেই করেন তাহলে আপনি জাস্ট টেক্সটটাকে সিলেক্ট রেখে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এই যে মাউস পয়েন্টার উপরে অথবা নিচে
এই পয়েন্টটা সেট করে আমরা দেখেন দুই থেকে একসাথে ছোট বা বড় হচ্ছে, ঠিক আছে। এরপরে আমাদের আছে হরিজন্টাল স্কেল, তো এটা আপনার ভার্টিক্যাল স্কেলের মতোই, এটা শুধু উপর নিচে হয়েছিল, এটা ডান দিকে বাম দিকে হবে। দেখেন এখানে আমাদের যদি আমরা 100% করে দেই ডিফল্ট, এরপর যদি আমরা এটাকে 110% করে দিই, দেখেন একটু বেড়েছে, যদি 75% করি তাহলে এদিকে একটু কমে গেছে। জাস্ট এটা, এগুলো তেমন একটা করার প্রয়োজন মনে করে না। এছাড়াও যদি আপনি কখনো মনে করেন তাহলে সিলেকশন টুলের সাহায্যে এভাবে টেনে বড় করতে পারেন, ছোট করে দিতে পারেন, আবার সেটা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে দুই পাশেই ছোট করে একসাথে করতে পারবেন আপনি, ঠিক আছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে সেট দ্য বেসলাইন শিফট, এখানে জিরো আছে আমি ওয়ান করে দিলাম, একটু উপরে উঠে যাবে 5 PT আর একটু, তো এটাও বুঝলেন আমরা জাস্ট সিলেকশন টুল দিয়ে এবং উপরে উঠে দিলাম পারি সেটা করতে, ঠিক আছে। এরপর আছে ক্যারেক্টার রোটেশন, তো আপনি যদি এটা করেন তাহলে কি হবে আপনার রুট ক্যারেক্টার বললাম রোটেট হবে, ঘুরবে। তো এটা করার জন্য কিন্তু আমাদের টাস্ক টাইপ টুল আমরা ব্যবহার করতেই পারি, ঠিক আছে। এরপর নিচে যে আমরা 6টা বিষয় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথমটা অল ক্যাপস, তারপরে হচ্ছে স্মল ক্যাপস, সুপার স্ক্রিপ্ট, সাব স্ক্রিপ্ট, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রু। তো এখন আমরা এই বিষয়ে বলি, তো প্রথমে যদি আমরা অল ক্যাপস দেখি আমরা আবার ওই প্যারাগ্রাফে চলে যাই, আমরা চলে গেলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম লেটারটা করে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা করে হচ্ছে বড় হাতের আছে, ঠিক আছে, আর বাকিগুলো সব ছোট হাতে। তো আমরা যদি এখন এই অল ক্যাপসে ক্লিক করি তাহলে দেখবেন যে আপনার সবগুলো লেটার বা ক্যারেক্টার বড় হাতের হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু আমরা চেঞ্জ কেস না করেই এই রেজাল্টটা পাচ্ছি, আমরা আবার আন্ডু করে দিই। এরপর যেটা আছে সেটা হচ্ছে স্মল ক্যাপস, ঠিক আছে। তো আমাদের এখানে আগের ডিফল্টভাবে আছে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা করে বড় হাতে। এবার যদি আমরা স্মল ক্যাপসে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু স্মল ক্যাপস সেভাবে হবে না, জাস্ট লেখাগুলো ছোট হয়ে যাবে, জাস্ট এটাই আর কিছু না। আমরা আবার আন্ডু করে দিচ্ছি, ঠিক আছে। এরপর আছে আপনার সুপার স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট বলতে আমরা বুঝতে পারতেছি আমরা যে গণিতে ম্যাথ করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম ঠিক সেটাই। তো আমরা যদি এখানে লিখি এ প্লাস বি, তারপর ধরেন এ মাইনাস বি, এখানে এ প্লাস বি, ঠিক আছে। তো এখন আমরা যদি এ প্লাস বি এর সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে চাই, এ মাইনাস বি এর সাথে এ নিচের পাওয়ার এন মাইনাস বি পাওয়ার এন করতে চাই, সে নিচে হবে সাব স্ক্রিপ্ট, তো সেটা করতে হলে আমাদেরকে এই দুটো অপশনে ব্যবহার করতে হবে। তো এটা করার জন্য আমাদেরকে অবশ্যই এখানে কার্সরটাকে এনেবল থাকতে হবে, এরপরে সুপার স্ক্রিপ্টে ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে আমরা যদি টু লিখি তাহলে দেখেন সেটা হচ্ছে আমরা প্লাসে চলে গেলে উপরে চলে গেছে, এটাই হচ্ছে পাওয়ার। এখন যদি আমরা সাব স্ক্রিপ্ট মানে নিচের পাওয়ার লিখব তাহলে এখানে সাব স্ক্রিপ্টে ক্লিক করতে হবে এন, এখানে এসে আবার সাব স্ক্রিপ্ট এন, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের আন্ডারলাইন এবং স্ট্রাইক থ্রু, তো আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেছি তারা অবশ্যই জানি স্ট্রাইক থ্রু আন্ডারলাইন এসব কি। তো আন্ডারলাইন বিষয়টা হচ্ছে আমাদের আমি এখন আন্ডারলাইন ক্লিক করি তাহলে প্রত্যেকটা লাইনের নিচে নিচে একটা করে লাইন থাকবে, এখানে আমি ক্লিক করতেছি এই যে এখানে একটা লাইন দেখা যাচ্ছে, ঠিক আছে। এরপর স্ট্রাইক থ্রু আমি যদি লাইনটা কোথায় দিতে আমার ওই আন্ডারলাইনে ক্লিক করবো, স্ট্রাইক থ্রু দিলে আমরা কি লাইনের মাঝখান দিয়ে আমাদের লেখাগুলোর মাঝখান দিয়ে একটা লাইন মানে লেখাগুলোকে আমরা কেটে দিয়েছি, ঠিক সেটাই। তো এখন যদি আমরা চাই যে না আমরা সবটাতেই লাইন করব না, ঠিক আছে,
সবগুলো লিসেন এসে আনলাইন বা সবগুলো কেটে দিব না, জাস্ট নির্দিষ্ট কেটে দেবো। তাহলে জাস্ট আপনি এখানে মাউস এনাবেল করে টেক্সটটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আনলাইনে ক্লিক করবেন, তাহলে এইটুকুই হবে। এরপরে এইটুকে সিলেক্ট করে স্ট্রাইক থ্রোতে ক্লিক করবেন, এইটুকু কেটে দেবে, ঠিক আছে। এই হচ্ছে খুবই সহজ বিষয়, আপনারা জাস্ট দেখে এক বা দুইবার প্র্যাকটিস করবেন, তাহলে এই বিষয়গুলো আর ভুলবেন না। তো এখন আসলে আমাদের ফন্ট, ফন্ট ভেরিয়েশন, ফন্টের সাইজ, তো ফন্টের সাইজ তো আমরা চেঞ্জ করতে পারবোই, ফন্ট সেন্স। তো আমাদের আপনাদের যাদের যারা নতুন শুরু করছেন তাদের কম্পিউটারে হয়তো খুবই কম পরিমাণ ফন্ট থাকবে এবং খুব কম স্টাইলের ফন্ট থাকবে, তো আপনাদেরকে কিছু ফন্ট ডাউনলোড করতে হবে, কালেকশন করতে হবে। তো আমাদের ফন্ট কীভাবে কালেকশন করবেন সেটা আমরা সামনের ক্লাসে দেবো, আজকে শুধু দেখেন ফন্ট কীভাবে চেঞ্জ করবেন, ঠিক আছে। তো আমরা ফন্ট এখান থেকেও চেঞ্জ করতে পারি, আবার আমাদের ক্যারেক্টার প্যানেল থেকে করতে পারি, আমরা জাস্ট এখান থেকে করতে। তাহলে আপনি যদি এই মাইরিয়া প্রোর এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন, তাহলে এখানে অনেক ফন্টের নাম এবং সাথে সেটার আউটপুটও দেখতে পারবেন, তো এখান থেকেও চেঞ্জ করা যায়। এছাড়াও আপনি যদি এই ফন্টের নামের উপরে মাউস পয়েন্টার রেখে মাউসের চাকাকে ঘুরান, তাহলেও কিন্তু আপনার ফন্টগুলো চেঞ্জ হবে। এছাড়াও আপনার কোনো নির্দিষ্ট ফন্টের নাম মনে আছে, তাহলে আপনি সেটাকে লিখে এখানে একবারে বাড়ি করবেন, তাহলে আপনি কী করবেন এখানে মাউস দিয়ে ক্লিক করবেন, ক্লিক করে কিবোর্ড থেকে সেই ফন্টের নামের প্রথম অক্ষরটা অথবা তারপরে আর দুই এক দুই তিন অক্ষর প্রেস করবেন, তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত ফন্টকে একবারেই পেয়ে যাবেন, ঠিক আছে। এরপরে দেখেন এখানে যে আমি এখানে মেরি ওয়েদার নামে একটা ফন্ট সিলেক্ট করলাম, এবং এটা আমি এখানে দেখেন ভেরিয়েশনে চারটা স্টাইল দেখতে পাচ্ছি, রেগুলার, বোল্ড, ব্ল্যাক, ব্ল্যাক ইটালিক, ঠিক আছে। তো এরকম বিভিন্ন ফন্টের বিভিন্ন থাকবে, অনেক ফন্টের একটা থাকবে শুধু, অনেক ফন্টের আবার সাতটা আটটা দশটা থাকবে, অনেক ফন্টের দুটো থাকবে তিনটে থাকবে, এরকম বিভিন্ন ফন্টে বিভিন্নভাবে থাকবে, আপনাদেরকে এগুলোকে চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে সামনের ভিডিওতে, এ পর্যন্তই আপনারা প্র্যাকটিস করুন, কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আসছেন, তাহলে আমাদের সামনের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।